আশা করছি সবাই ভালোই আছো বেশ কিছুদিন থেকে খান স্যারের টিচিং নিয়ে বা খান স্যারের রিয়াল নেম নিয়ে খান স্যারের কমিউনিটি নিয়ে কিন্তু খুব রিপোর্ট হচ্ছে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া এখন তো খুব চর্চা হচ্ছে তো আজকাল আমি এই ভিডিওতে খান স্যার সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো খান স্যার সবাই চেনে প্রায় যারা একটু অনলাইনের লার্নিংয়ের সঙ্গে যুক্ত আছো বা যারা নতুন কিছু জানার দিকে যুক্ত আছে মানে প্রফেশনাল ডিগ্রি বাদও আদার্স নলেজ পাওয়ার জন্য যারা যুক্ত আছো ওরা কিন্তু অবশ্যই স্যারকে চিনে থাকবে ইনি বিহারের এক প্রত্যন্ত গ্রামের থেকে অফলাইনে প্রথমে হাজার হাজার লোক ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছিল জিকে টিচার বলা হয় একে জি টিচার বলা হয় তারপরে যখন লকডাউন শুরু হয় তো যেহেতু স্টুডেন্টগুলো আসতে পারছে না তার জন্য অ্যাপ্লিকেশানে পড়াশোনা শুরু করে এবং কিছু কিছু ভিডিও কিন্তু এর মাধ্যমে শুরু করে ইউটিউবের মাধ্যমে দেওয়া শুরু করে এতটাই গ্রোথ করে ওই চ্যানেলটা যে স্টাডি আই কিউ বা ওয়াইফাই স্টাডি সেন্টার ওদের থেকেও খুবই দ্রুত হারে বাড়তে চলে মোটামুটি এখন পঁচানব্বই লাখের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে খানসারের খানসার জি এস সেন্টার লেখবে পেয়ে যাবে খানসার জি এস রিসার্চ সেন্টার আছে মনে হচ্ছে চ্যানেলটা তো অনেক রকম ব্যাপার আছে আর ইনার ভিডিওগুলোকে কাটসাট করে অনেক ইউটিউবার ইনাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করেছে বা এনার নাম নিয়ে কুৎসা করেছে ক্রিটিসাইজ করেছে অথচ এটা একটা বাস্তব কথা যে খান স্যারের ভিডিওর মাধ্যমে খান স্যারের জাস্ট থামনের লাগিয়ে হাজার হাজার ইউটিউবার কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করছে লাখ লাখ টাকাও ইনকাম করছে অথচ ইনি কিন্তু স্ট্রাইক মারছেন না বা কপিরাইট স্ট্রাইক মারছেন না ভাবছে যে খাক আমার মাধ্যমে কেউ দিয়ে খাক ইনকাম করে খাচ্ছে খাক কিন্তু এখন একদম জল মাথায় উঠে এসেছে যেহেতু যারা ওর ইনকামের মাধ্যমে খাচ্ছে ওরাই আজ রিপোর্ট করছে বা ক্রিটিসাইজ করছে তো আজকে আমি ইনার ভিডিও ইনাকে সাপোর্ট করার উদ্দেশ্যে কিছু একটা জিনিস বলতে যাচ্ছি তো প্রথমে আমি বলবো হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশান অফ স্যার খান স্যার তো সব রকম ফিল্ডেই পড়াচ্ছেন তো ওনার কোয়ালিফিকেশান কী আছে দু নম্বর আছে হয় ইজ হি লাভড বাই অল অফ আস কেন সে আমাদের সবার দ্বারা ভালোবাসা পাই তিন নম্বর হচ্ছে হোয়াই আই সাপোর্ট খান স্যার খুব গুরুত্বপূর্ণ জিনিস খান স্যার সম্পর্কে যদি কেউ না জানো তাহলে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবে যে এরকম একটা আত্মা বিরাজমান আছে নেক্সট বলছে হোয়াট ইজ দ্য রিয়াল নেম অফ খান স্যার এটা নিয়েই কিন্তু যত সব সমস্যার সৃষ্টি হয়েছে ঠিক আছে তো বিজিটি শেষ পর্যন্ত দেখো আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আরও বেশ তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রথম কোশ্চেন বলছি যে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশানস অফ খানসার খানসারের কোয়ালিফিকেশান যে একদম হাই র্যাঙ্কের আছে না ইনি গ্র্যাজুয়েশান করেছেন মানে বি এ পাস করেছেন সায়েন্স নিয়ে ও তো বিএসসি হয়ে গেছে সায়েন্স নিয়ে তারপরে পিজি পোস্ট গ্রাজুয়েশন করেছেন জিওগ্রাফি নিয়ে জিওগ্রাফি নিয়ে পোস্ট গ্রাজুয়েশান করেছেন তো ইনার মাধ্যমে একটা জিনিস প্রকাশিত হয় বা প্রমাণিত হয় যে যে কোনো সময় যে কোনো স্টুডেন্ট নিজের ডিগ্রি চেঞ্জ করতে পারে বা নিজের প্যাশান ফলো করতে পারে যেটা এখন সরকার যে নিউ এডুকেশান পলিসি এসেছে ওটা খানসারের সিস্টেমটা আগে যেটা ছিল ওটাকে ফলো করা হয়েছে পরোক্ষভাবে ঠিক আছে তাহলে ইনা গ্র্যাজুয়েশন করেছে বিএসসি তারপরে জিওগ্রাফিতে পিজি করেছে হোয়াই ইজ হি লাভড বাই অল অফ আস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কেন তাকে সবার দ্বারা ভালোবাসা হয় ব্যাপারটা হচ্ছে যে যারা জানছো না ইনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে জি এস পড়ান সেখানে মোটামুটি অনেক স্টুডেন্ট আছে লাখ লাখ স্টুডেন্ট আছে তো মাত্র একশো টাকা করে নেই একশো টাকা করে নিয়ে পুরো সিজিন পড়াবে মানে একশো টাকা দিয়ে এনরোল করে নেবে তবে পুরো সিজিন পড়াবে এরকমই বলেছেন যারা বুঝতে পারছেন না কিছুদিন আগে একটা ইন্টারভিউ এসেছিলো ঝাড়খণ্ড বিহার নিয়ে একটা চ্যানেল সে ওখানে দিয়েছিল দেখতে পাবে যদি বিশ্বাস না হয় তাহলে আর সবচেয়ে বড় বড় হচ্ছে যে অনেক রিক্সাওয়ালা টোটো বা অন্যান্য গরিব পরিবার থেকে এসে যারা স্টুডেন্ট আছে বিহারের থেকে খুব কম টাকাতে জি এস লার্নিং করে যায় ঠিক আছে আর প্রচুর প্রচুর পরিমাণে অনাথ আশ্রম বা কোনো ফাউন্ডেশনে দান দিয়ে থাকে এনার লক্ষ্য জাস্ট প্রোভাইডিং এডুকেশান নট টু গেইন ফাইন্যান্সিয়াল প্রফিট ওকে মানে শুধু টাকা ইনকাম না এডুকেশানটাকে স্প্রেড করাই খানসারের লক্ষ্য বিহারের মতো একটা জায়গাতে যখন জানি আমরা বিহারের অবস্থা কিন্তু মোটামুটি সিক্সটি ফোর বা আশেপাশে কত পার্সেন্ট জন্য শিক্ষিত আছে কিন্তু এরকম একটা যে মহান টিচার বিরাজমান করবে কেউ ভাবতে পারেনি ওভারঅল এই জন্যই তাকে লাভ করা হয় যে সবাই কিন্তু উপকৃত হচ্ছে এর দ্বারা নেক্সট চলছে হয় আই সাপোর্ট খান স্যার খান স্যারের যদি সাপোর্টের কথা বলা যায় তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টস বা যারা ভিউয়ার আছে খান কিন্তু সাপোর্ট করবে ঠিক আছে এবার ওই পাঁচ পারসেন্ট জাস্ট খোঁচা মেরে কিন্তু খান স্যারকে একটু বদনামিত করছে আমি সাপোর্ট কেন করি যে শেক্সপিয়ারের একটা কথা মনে পড়ছে হোয়াট ইজ ইন ইয়ার নেম হোয়াট ইজ ইন ইয়ার নেম নামে কি আছে খান স্যার আছে সে যে কমিউনিটির থাক না কেন ওর নাম নিয়ে যেটা দণ্ড চলছে তো আমি ভাবছি যে একটা গুরু কোনো সময় নাম দ্বারা ফেম হয় না সবসময় কিন্তু কাজ দ্বারা যে এমিনেন্ট বা ফেমাসনেস অর্জন করে আর ইনি নিজের নাম না বলে ঠিকই করেছেন খান স্যার জাস্ট খান স্যার নামই জানি আমরা ওই স্কুলে ডি কে স্যার পিকে স্যার বা যে কে যেরকম নাম আমরা বলে থাকি হয়তো ফুল নাম আমরা জানি না তো ইনার ক্ষেত্রে ওটা একটা প্রাইভেসির ব্যাপার আছে ইনি এটা করতেই পারেন তো নামে কিছু নাই সাপোর্ট করার কারণ হচ্ছে যে ইনার যে পড়ার সিম্পলিসিটি এতটাই ইজি যে কেউ কোনো একটা কমপ্লেক্স টপিককে খুব ইজিলি বুঝতে পারে খুব ইজিলি একটা জিনিস খেয়াল রাখি মোটামুটি আমি বলব না পঞ্চানব্বই লক্ষ সাবস্ক্রাইবার আছে মানে নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন হয়ে গেছে আজ মনে হচ্ছে পঁচানব্বই থেকে সাতানব্বই লক্ষ সাবস্ক্রাইবার আছে তার মধ্যে হয়তো থার্টি পারসেন্ট সাবস্ক্রাইবার ওই এর জন্য খাটছে চাকরির জন্য বা হয়তো ফিফটি পারসেন্ট বাকি ফিফটি পারসেন্ট কিন্তু জাস্ট হয়তো কোনো চাকরির জন্য খাঁটছে না জাস্ট একটা নতুন নলেজ গেইন করার জন্য কিন্তু ওয়াচ করছে ভিডিওগুলোকে যেমন রেলের পাট্রি কিভাবে চেঞ্জ করে বা রেলের ওই লাইটগুলো কীভাবে কেন জ্বলে মানে ওই জায়গা জায়গাতে অনেক নতুন জিনিসগুলো জানার চেষ্টা করছে তো জানতে খুব ভালো লাগে এরকম সাবস্ক্রাইবার আছে তো সাপোর্ট করার একটাই কারণ হচ্ছে যে এনার মধ্যে কোনো অ্যারোগেন্সি নাই কোনো অহংকার নাই জাস্ট সিম্পল এতটা এম একটা পজিশানে পৌঁছেছে কিন্তু নিজের ড্রেসটাও চেঞ্জ করেননি তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে আমি এখন পর্যন্ত জিন্স পরি না আর জিন্স পরবো নাও হয়তো জাস্ট একটা সিম্পলিসিটি ধারা পড়ছে ঠিক আছে তো এই জন্য আমি সাপোর্ট করি কারণ আমার হিসাবে একটা টিচারের সবসময় গুণ দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে নট হিজ বা হার ফেসিয়ালস অর ফেস ওকে মানে ওর চেহারা বা অ্যাপিয়ারেন্স দেখে আমার লাভ না ওনার মধ্যে কোয়ালিটি কী আছে তো এনার মধ্যে কোয়ালিটি কুটকুটকে ভরা আছে ঠিক আছে ওই জন্য আমি সাপোর্ট করি নেক্সট যদি বলা হয় যেটা নিয়ে একদম খুবই তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব যে হোয়াট ইজ দ্য রিয়াল নেম অফ খান স্যার খান স্যারের রিয়াল নেম অমিত সিং না ফাইজাল খান এই দুটো নিয়েই ঝামেলা চলছে কিন্তু খান স্যার বাহিনীর নিজে কিন্তু এখনও ওটা প্রকাশ করেননি উনি এটা প্রাইভেট রেখেছেন প্রাইভেট রাখতে পছন্দ করছেন আর বলছেন যে এখন করলে একটু আরও ভাববে যারা ওর পিছে লেগেছে হয়তো ভাববে ভয়ে বলে দিল তো এখন রিয়াল নেমটা উনি বলবেন না সামনে হয়তো নিজে থেকেই রিয়াল নেমটা প্রকাশ করার চেষ্টা করবেন তো এই ছিল ভিডিও তো আমি সাধারণত একটু টপিকটা আলাদা নিয়ে আজকে আলোচনা করলাম এরপরে এসএসসি প্রাইমারিটেড আপারটেডের স্ট্র্যাটেজি নিয়ে এবং কিছুদিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আমি কিন্তু একটা অনলাইন টিচিং শুরু করব জাস্ট জেনারেল নলেজ জেনারেল ইংলিশের ওপর যে কোনো সেক্টরের যারা যে কোনো চাকরির জন্য খাটছ ওরা সবাই কিন্তু ওই টিচমিন্ট অ্যাপের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব তো মোটামুটি পনেরো তারিখে আমার ক্লাস শুরু হবে এটা থার্ড সেশন মানে আমি ফার্স্ট সেশন সেকেন্ড সেশন করে এসেছি এবার থার্ড সেশনটা শুরু করব মাত্র একশো টাকা মাস হবে আর রবিবার করে ক্লাস হবে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে টিচমেন্ট অ্যাপের একটা সুবিধা হচ্ছে কি যে ওখানে কিন্তু ভিডিওগুলো রেকর্ডিং করে রাখা যায় ঠিক আছে তুমি যদি দিন ক্লাস করতে নাও পায় তাহলে রেকর্ডিং দেখতে পারো তো যারা ধরো যদি কেউ বলো যে আমি আপারে বসবো বা কি বলছে পিজিতে বসবো মানে এলিমেন্টাল যেটা এসএসসি পরীক্ষা হয় যে কোনো এসএসসির পরীক্ষা দেয় ওখানে ইংলিশ থাকবে ঠিক আছে তো বেসিক ইংলিশ থেকে শুরু করে তোমাদের পুরো ইংলিশের একটা ওভারঅল নলেজ দেওয়া হবে যেহেতু আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছেলে ইংলিশ অনার্স বা পিজি করেছি ইংলিশে এবং ইংলিশ নিয়ে অনেক দিন থেকে চর্চা চলছে তো একটা আশ্বাস রাখতে পারো যে স্যার কিছু একটা প্রোভাইড করবে ঠিক আছে তো পনেরোই জুনে ক্লাস শুরু হবে যারা যারা এখনও ভাবছো যে ক্লাসে জয়েন করবো জাস্ট আমার একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নম্বরটা হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ টু সেভেন থ্রি ওয়ান ঠিক আছে থ্রি ওয়ান শেষে তো এই নম্বরটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো বলতে পারো যে আই ওয়ান্ট টু জয়েন ইউর অনলাইন কোচিং তাহলে আমি তোমাদের সিস্টেমটা বলে দেবো আমি এই ব্যাপারে একটা আর পুরো ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব তোমাদের টিচমিন অ্যাপের মাধ্যমে পুরো ইংলিশটা একদম গোড়া থেকে শেখানোর ব্যবস্থা করানো হবে এটা হচ্ছে তোমার থার্ড সেশন ঠিক আছে মানে এটা আমি নতুন করছি না দ্বিতীয় ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেশন সেকেন্ড সেশন হয়ে গেছে তো এই হচ্ছে ভিডিও যারা চ্যানেলতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা প্রেস করবে Thank you.